আবারও নির্বাচন প্রসঙ্গ। আসন্ন নির্বাচন সুষ্ঠু না হলে দেশ নৈতিক বৈধতার সংকটে পড়বে। রাজধানীতে এক সেমিনারে বক্তারা এই আশঙ্কা ব্যক্ত করে নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেন। বিস্তারিত জানাচ্ছেন সম্রাট আনোয়ার। জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায়, তাই নির্বাচনকে গ্রহণযোগ্য এবং অবাধ করতে গণমাধ্যমের ভূমিকা কি হতে পারে সে বিষয়ে আলোচনা সভার আয়োজন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক নির্বাচন কমিশনার, সাংবাদিক, শিক্ষক ও রাজনীতিবিদরা। আলোচনা সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিরা। আসুন আমরা সবাই মিলে একটা জায়গায় বেশি যে আমরা সবাই বলি যে নির্বাচন সঠিক, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ হতে হবে। আমরা একটি অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। আমরা ছাত্র রাজনীতি করতাম, অনেক কিছু আমাদের মতো করে আমরা চ্যালেঞ্জ করেছি, ভেঙেছি, গড়েছি, কিন্তু এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেটি একটি ভয়াবহ এবং ভয়ঙ্কর একটি পরিস্থিতি। গণমাধ্যমে কাজ করার চ্যালেঞ্জ তুলে ধরেন সাংবাদিকরা। প্রত্যেক নাগরিকদের মধ্যে যারা ডিজিটাল অপারেটর আছে তারা ক্রিমিনাল, এটা অত্যন্ত অমর্যাদাকর। এই চিন্তার খড়গ যখন মিডিয়াতে আপনার ঝুলে থাকে তখন কিন্তু যে সমস্ত সংবাদকর্মী, তরুণ তরুণী যারা কেবলমাত্র সাংবাদিককে এসছে মানুষকে সার্ভ করবার জন্য তথ্য দিয়ে, ঝুঁকি নাই জীবনের, ইচ্ছে করলেই কিন্তু তারা সে কাজটা সহজে আর করতে পারে না। আমরা মিডিয়া থেকে বলছি এটা ইনক্লুসিভ, কিন্তু মিডিয়া কি ইনক্লুডেড ইন দিস? মিডিয়া কতটুকু তার রোল রাখতে পারছে? নির্বাচন সুষ্ঠু না হলে নৈতিক বৈধতার সংকট হবে বলে মন্তব্য করেন বিশিষ্টজনরা। ভোটের প্রতিদ্বন্দ্বীদের অনুপস্থিতি যদি ভোটার আগ্রহকে স্তিমিত করে ফেলে তাহলে বিষয়টা দাঁড়িয়ে যাবে যে একটা জেনেতনো নির্বাচনের দিকে আমরা চলে যেতে পারি। এই পরিস্থিতিতে আনলেস পলিটিক্যাল পার্টিগুলো যদি সেভাবে পরিবর্তন না হয় ইন দ্য রানিং দি কান্ট্রি এন্ড রানিং দি পলিটিক্যাল পার্টি, তাহলে আপনার এই সংখ্যাগুলো থাকবে, বাংলাদেশে মিডিয়া উইল নট ফ্লারিশ। আমি এমন একটি পেশায় যুক্ত এবং এমন একটি কাজ করি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলছেন ঢাকার বিভাগীয়।